হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। এই যে গাছে দেখো কত পেঁপে এসছে, গাছগুলোকে পরিষ্কারও করলাম। নিচের গাছগুলো ওপরে ওপরে ছাদে আছে, সব গাছগুলোকে পরিষ্কার করলাম। বারান্দাতে আছে, ছাদে আছে, নিচে আছে, পরিষ্কারও করতে হয়, নাহলে ছোট ছোট পোকা হয়, পিঁপড়ে হয়। এইটুকুনি পেঁপে গাছে কত পেঁপে এসছে দেখো, কত ছোট্ট। বারান্দাতে যে গাছটা হয়েছে, উচ্ছে গাছটা কত বড় হয়ে গেছে, আবার উচ্ছেও এসেছে ছোট ছোট। ছোট ছোট উচ্ছে এসেছে, দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে। এই টগর গাছটা কিন্তু না ডাল থেকে করেছি, ডালটাকে রেখেছিলাম, সেখান থেকে এই গাছটা হয়েছে, কত বড় হয়ে গেছে এখন। গোলাপ ফুল এসছে, নাহলে ছোটো ছোটো পিঁপড়ে হয়, বা পরিষ্কার না করলে, দুদিন অন্তর অন্তর পরিষ্কার না করলে একদম পিঁপড়ে হয়। এই আমার মাছটা, ওর নাম গুপু, ও কতদিন আছে জানো, 2 বছরের ওপরে আমার সাথে আছে। ও একা থাকে, আমি অনেকবার পেয়ার এনেছি, ও ও একাই থাকে। আমি আর একটা যেই মাছ আনি ও খায় না, খাবার বন্ধ করে দেয়, যার জন্য ও একাই থাকে। 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে আছে। চা বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা দিয়েছি, চাটা হয়ে গেছে, বিস্কিটের সাথে চা নিয়ে নিয়েছি। যেই আমি অন্য মাছ এনেছি, অনেকবার এনেছি, যেই এনেছি খায় না, থাক একাই থাক। জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে, সব পড়ে আছে, সব ভাঁজ করব, সব খাটের উপর রেখে দিয়েছি। সব ভাঁজ করে নিয়েছি, এবার সব আলমারিতে রাখবো। ফিল্টার থেকে জল ভরছি, খাবারের জল ভরতে লাগবে, জল ভরে নিচ্ছি। সব বোতলগুলো ভরে নিই সকালবেলা, গরমকাল জল লাগে।
জল সব ভরে নিচ্ছি, বোতলে ভরবো, জগে ভরবো। রান্নার জলটা ভরে নিচ্ছি, ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আজকে বানাবো কলমি শাকের ডাঁটা, বেগুন কুমড়ো দিয়ে আর ডাল করব, মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে। কলমি শাকের যে মোটা মোটা ডাঁটাগুলো আছে না, সেগুলো দিয়ে খেতে খুব ভালো হয়। তো কোনো জিনিসই ফেলি না, যতটা লাগবে সেগুলো নিয়ে নিই। কলমি শাকের যে মোটা মোটা যে ডাঁটাগুলো, সেগুলো দিয়ে করে দেখো, ভালো হয়, খুবই ভালো হয় খেতে। তেল আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, দিয়ে দিলাম জিরে ফোড়ন আর লঙ্কা, সাদা জিরে দিয়েছি। সবজিগুলো দিয়ে দিলাম, বানিয়ে খেয়ে দেখো খুব ভালো হয়। দিয়ে দিলাম আদা পেস্ট, ভালো করে একটুখানি সবজিটা ভেজে নেব। সব জিনিস দিয়েই রান্না করা যায়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। ডালটা দিয়ে দিয়েছি, দিয়েছি মুগ ডাল আর মটর ডাল মেশানো। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে, ট্রাই করো। বানাবো রুই মাছ, রুই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি, মাছ ভালো করে না ভাজলে খাওয়া যায় না। দেখো মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে।
এতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম। সাথে নিয়েছি ফল, আছে আম, পেয়ারা, জাম, বানাবো ব্যানানা শেক, নিয়ে নিয়েছি কলা আর দই, দিয়ে দিয়েছি মিছরি, দেখো ব্যানানা শেক রেডি হয়ে গেছে। গরমকালে কিছু খাওয়া যায় না, কোনো খাবার খাওয়া যায় না। দেখো আমার শেক রেডি হয়ে গেছে, মাটির গ্লাসে পরিবেশন করেছি। আমার মাটির জিনিস খুব ভালো লাগে। রুটি আমি করে নিয়েছি, দেখো রাতের ডিনারে রুটি ছিল, সবজি ছিল, পাঁপড় ছিল। আর উচ্ছের তরকারি ছিল। এই ছিল ডিনারে।